রাজনীতি করতে নেমেছেন, আমরাও আন্দোলন করেছি, অ্যারেস্ট হয়েছি, জেল হয়েছে, আমরাও করি। আপনি যদি ধর্মীয় নেতা হন তাহলে ধর্ম নিয়ে থাকুন, যদি রাজনীতি করতেন রাজনীতির ময়দানে কাজ করতেন। আমরা চাইছি যে ইলেকট্রিক গাড়ি আরও বেশি করে হোক, যাতে এখানে এয়ার কোয়ালিটি ভালো। সেই জন্য কলকাতা কর্পোরেশনকে আমি বলেছি আস্তে আস্তে যে গাড়িগুলো আছে করে দিই ইলেকট্রিক গাড়ি না। সেই জন্যে বিভিন্ন গাড়ি সংস্থা, একটা মহিন্দ্রা কোম্পানি এসেছিল দেখাতে যে আমরা ইলেকট্রিক গাড়ি বার করেছি, আমি চালালাম, ভালোই আছে। এরপরে এটা দাম কত না কত এগুলো টেন্ডার করে হবে, এটা তো আর আমি করবো না, সে টেন্ডার করে যা হবে ওদের, আমাদের টেকনিক্যাল উইং যারা আছে তারা দেখবে এবং ওই তারা এটা ঠিক করবে যে কোন গাড়ি। তবে আমাদের একটা নিয়েছি যে আস্তে আস্তে আমরা গাড়িগুলো ইলেকট্রিক গাড়ি করে নেবো, এবং কোনটা হবে, তার স্পেসিফিকেশান কী হবে, টেকনিক্যাল বিড কী হবে, এগুলো সব টেকনিক্যাল কমিটি যারা আছে তারা ঠিক করবে। একটা হলো যে রাজনীতি করতে গেলে মাঠে নেবে রাজনীতি করতে হবে, ধর্মের অবলম্বন দিয়ে রাজনীতি করাটা ঠিক না, তাহলে আপনার সাথে আর বিজেপির বা বিশ্ব হিন্দু পরিষদের কী তখন। রাজনীতি করতে নেমেছেন, আমরাও আন্দোলন করেছি, অ্যারেস্ট হয়েছি, জেল হয়েছে, আমরাও করি। আপনি যদি ধর্মীয় নেতা হন তাহলে ধর্ম নিয়ে থাকুন, যদি রাজনীতি করতেন রাজনীতির ময়দানে কাজ করতেন। এতগুলো করে একটা সিট পেয়েছে, লেফটের সাথে গাঁট ছড়া করে একটা সিট পেয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে ভাববে যে 217-18টা সিট পেয়েছে, সে একটা সিটকে পেয়েছে তাকে নিয়ে ভাববে? এগুলো হচ্ছে যে গায়ে মানে না আপনি কেন পুরো উত্তরপ্রদেশে সংখ্যালঘুর থেকে নেই, মন্ত্রিসভায় একটাও সংখ্যালঘু মুখ নেই, তাহলে এটাই ধর্মীয় পার্টি না তো? সবাই জানে এখন ব্যাপারটা হয়েছে কি, ওই একটা প্রলাপ আছে, সব চুয়ো মার্কে বিল্লি হাজকে চলি, বিজেপির অবস্থা তাই হয়েছে, যে করে এখন সংখ্যালঘু ভরছে। কিন্তু আমরা জানি যারা 2000 লোকেরকে খুন করেছে, যারা দিল্লিতে এত বড় হত্যালীলা চালিয়েছে, তাদের কোনো সংখ্যালঘু বলে না, কোনো মানুষ যে ধর্মনিরপেক্ষতার পথে চলে সে কখনো তা ওদের সমর্থন এগুলো আপনারা দেখান, এগুলো দেখান আপনারা, আমরা তো অনেকদিন আগে বলছি এরা হলো ভোট কাটুয়া।